আসসালামু আলাইকুম বন্ধুরা আমি সাইমম সাকিব আর আপনারা দেখছেন এই যে টিপস আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা খুবই ইম্পর্ট্যান্ট আমরা কিন্তু সবাই স্মার্টফোন ব্যবহার করি এবং দিনে দীর্ঘ সময় এবং রাতে অনেকটা সময় আমরা এই স্মার্টফোনটা ব্যবহার করে থাকি কিন্তু এই স্মার্টফোন ব্যবহার করার কারণে কিন্তু আমাদের চোখের অনেক ক্ষতি হচ্ছে সেটা কী হবে এই ফোন থেকে কিন্তু একটা আলো সবসময় আমাদের চোখের মধ্যে আসতেছে সেই আলোর মধ্যে একটা আলো থাকে যেটাকে বলে ব্লু লাইট সেই আলোটা কিন্তু আমাদের জন্য খুবই ক্ষতিকর কারণ এই ব্লু লাইটটা হচ্ছে একটা ক্ষতিকারক রশ্মি যেটা আমাদের চোখের ভিতরে যে রেটিনা আছে এই রেটিনার মধ্যে ইম্প্যাক্ট করে এবং ধীরে ধীরে আমাদের চোখকে ক্ষতিগ্রস্ত করে সো এই ব্লু লাইটটা থেকে আমরা কি করে বাঁচবো আজকে আমি সেটাই দেখে দেব এবং সেজন্য চলে যাব সরাসরি স্ক্রিনে স্ক্রিনে চলে আসছি এখন আমরা দেখবো কিভাবে মোবাইলের ব্লু লাইটটা বন্ধ করব বর্তমানে যে আপডেট ফোনগুলো আছে এগুলোর মধ্যে ব্লু লাইট বন্ধ করার জন্য অপশন দেওয়া থাকে যেটা আই প্রোটেক্ট অথবা ব্লু লাইট ফিল্টার নামে পরিচিত মোবাইলে ব্লু লাইট ফিল্টারটা অন করার জন্য আমরা স্ক্রিনটাকে উপর থেকে টেনে নিচে নামিয়ে দিব এবং এখানে যে প্যানেলটা আছে এখানে কিন্তু ব্লু লাইট ফিল্টার নামে অপশনটা দেওয়া আছে এখানে একবার টাচ করলেই অপশনটা অন হয়ে যাবে কিন্তু যদি এখানে আমরা এই অপশনটা খুঁজে না পাই তাহলে আমাদের মোবাইলের যে সেটিং আছে আমরা সেখানে গিয়ে অপশনটা খুঁজবো এজন্য চলে যাব মোবাইলের সেটিংয়ে এবং সেখান থেকে ডিসপ্লেতে চলে যাব ডিসপ্লেতে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি ব্লু লাইট ফিল্টার নামে অপশনটা দেওয়া আছে আমরা এটাকে অন করে দেব অন করে দিলে কিন্তু আমাদের মোবাইলের যে কালার আছে সেটা খানিকটা পরিবর্তন মনে হবে কিন্তু এটা কোনো সমস্যাই না আমরা আস্তে আস্তে এটাকে দেখতে দেখতে এটার প্রতি কিন্তু অভ্যস্ত হয়ে যাব বা আস্তে আস্তে এই কালারটা আমাদের কাছে নর্মাল মনে হবে মোবাইলে যদি এই অপশনটা দেওয়া না থাকে সেক্ষেত্রে আমরা একটা অ্যাপ ডাউনলোড করে এই অপশনটা অন করতে পারি এই জন্য চলে যাব মোবাইলের প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পরে এখানে যে সার্চ বক্স আছে এখানে লিখবো ব্লু লাইট ফিল্টার ব্লু লাইট ফিল্টার লিখে আমরা সার্চ করে দেব সার্চ করার পরে যে অ্যাপটা আসবে এটা আমরা ইনস্টল করে নেব অ্যাপটা ইনস্টল হয়ে গেলে আমরা এটাকে ওপেন করে নেব ওপেন করার পরে এখানে এরকম লেখা আসলে আমরা এটাকে ক্রস করে দেব তারপরে গটিতে ক্লিক করব এখন এই পাওয়ার বাটনে ক্লিক করব ক্লিক করার পরেই কিন্তু আমাদের অপশনটা চালু হয়ে যাবে এখান থেকে আমরা কালার টেম্পারেচার চেঞ্জ করতে পারবো এখানে ক্লিক করলে আঠারোশো তারপরে ক্লিক করলে দুই হাজার তারপরে ক্লিক করলে সাতাইশশো তারপরে ক্লিক করলে চৌত্রিশশো এভাবে কিন্তু পার্ট টু পার্ট কালার চেঞ্জ করতে পারি তারপরে নিচের দেওয়া আছে ইনটেন্সিটি এটা কিন্তু ব্লু এর ফিল্টারের পরিমাণটা কী পরিমাণ কমাবো কী পরিমাণ বাড়াবো এখান থেকে কিন্তু এটা কন্ট্রোল করতে পারবো তারপরে দেওয়া আছে ডিম অপশান এর হচ্ছে মোবাইলের আলো মোবাইলের আলোটা আমরা কী পরিমাণে কমাবো বাড়াবো বা আমাদের নিজস্ব সুবিধা মতো আমরা সেট করে নেব যাই হোক এই ছিল মোটামুটি সবগুলো অপশান এভাবেই কিন্তু আমরা মোবাইলের ব্লু লাইট ফিল্টারটা অন করে মোবাইলের ব্লু লাইট থেকে বাঁচতে পারি ভিডিওটা যদি উপকারী মনে হয়ে থাকে তাহলে এটা আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন যাতে করে তারা বিষয়টা সম্পর্কে সচেতন হতে পারে এবং তারা তাদের এই ব্লু লাইট ফিল্টার থেকে চোখে সেভ করতে পারে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম